আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটা নতুন রিভিউ নিয়ে। তো আজকে একটা দরকারি, মানে সবার উপকার হোক এরকম একটা জিনিস নিয়ে আসলাম, যারা বিশেষ করে সানগ্লাস ব্যবহার করেন। তো এটা সম্পর্কে বিস্তারিত সব আপনাদের বলবে আমার বস। আমি তো বিস্তারিত জানি না, তো গ্লাস তো তুমি ব্যবহার করো, তুমি বলে দাও তো এটা সম্পর্কে আগে বলো। তো এটা সম্পর্কে বলার মতো সেরকম কোনো কিছু নাই আসলে। তো এটা হচ্ছে আপনার চায়না থেকে একটা আমদানিকৃত প্রোডাক্ট। তো আমি চায়না থেকে আনি নি, তো চায়না ম্যাটেরিয়ালগুলো এখানে পাওয়া যায়। একটা দোকান আমি এখানে পেয়েছি, যে আপনার যে চশমার দোকান, সেখান থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি বললাম যে গ্লাস ক্লিনার করার জন্য, সে আমাকে এটা দিল। তো এটা হচ্ছে লেন্স ক্লিনার। তো এটা আপনার নাম দেখতে পারেন, এটাও হচ্ছে আপনার এ ও লেন্স ক্লিনার এক্সপার্ট, এটা হচ্ছে এটার নাম। এবং এতে দেখেন, এটা আপনার বলা আছে যে মেড ইন চায়না। এই যে মেড ইন চায়না, চায়না থেকে আসছে এই জিনিসটা। আর এই জিনিসটা হচ্ছে আপনার বানানো হয়েছে হচ্ছে এখানে আপনার বেজের মধ্যে আছে ডিস্টিল ওয়াটার এবং গ্লিসারল, এখানে কোনো ক্ষতিকারক পদার্থ নাই। এবং এখানে এটা আপনার কী কী ক্লিন করতে পারবেন, এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন গ্লাস, প্লাস্টিক, হ্যাঁ, এবং যে কোনো ধরনের আপনার অ্যান্টি ফ্লেটিক গ্লাস, যেগুলো স্কেচ পড়ে যায় সেগুলো আপনার স্কেচ করতে পারবেন এটা দিয়ে। এবং এটা থেকে যদি আপনারা সতর্কতার ক্ষেত্রে বলেন, সতর্কতার ক্ষেত্রে এটা দিয়ে আপনার কখনো কোনো কন্ট্যাক্ট লেন্স বলতে হচ্ছে যেগুলো চোখে পড়ে আর কি, চোখের ভিতরে পড়ে, আপনার চশমা না, কন্ট্যাক্ট লেন্স আর কি, লেন্স, সেটাতে আপনারা কখনো এটা ইউজ করবেন না, তাহলে সমস্যা হতে পারে। এবং আরও বলা হয়েছে এটা চোখ এবং মাউথে সরাসরি ইউজ করবেন না, খাওয়া যাবে না, এবং কিপ ইউ ফ্রম চিলড্রেন, শিশুদের বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে। এবং এটা আপনাদেরকে কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে, যে এখানে লেখা আছে যে 3 ইয়ার্স কোয়ালিটি গ্যারান্টি, এটা আপনাদেরকে কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে 3 ইয়ার্স, ঠিক আছে। আর হচ্ছে এখানে আপনার স্টোরেজ কন্ডিশন বলা হয়েছে কুল এবং ড্রাই প্লেসে স্টোর করবেন, এই হচ্ছে আপনাদের এটা সম্পর্কে বলা। হ্যাঁ, এখন আমরা দেখব এটা কীরকম কাজ করে। তো আমরা এটা, আমার গ্লাস আছে এখানে সামনে, তো গ্লাসটা মুছে আমি এটা দেখাবো কীরকম কাজ করে। এবং এই গ্লাসটা আমি ইউজ করি না আসলে, গ্লাসটা ইউজ করে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, সে আসলে দেখাক, সেই বলুক, তার কাছ থেকে শুনেন যে সে কীরকম উপকার পাচ্ছে। এটাই আসলে আমাদের আজকে রিভিউ। হ্যাঁ, আমি এই এটা ব্যবহার করে আসলে অনেক উপকার পাইছি, তাই ভাবলাম যে আপনাদের মাঝেও আমি বলি। তো এটা যখন যারা আসলে আমরা যারা রেগুলারলি এই গ্লাস ব্যবহার করি, তো আমাদের রান্না করতে হয় বা বাইরে যেতে হয়, ধুলাবালি লাগে, রান্নার তেল চিপচিপে হয়, তো গ্লাসগুলো ক্লিন করতে হয়, সপ্তাহে একদিন হলেও ক্লিন করতে হয়। এর জন্য এটা দিয়ে ক্লিন করলে একদম মনে হয় যে একদম নতুন নতুন গ্লাস কিনে নিয়ে আসলাম এরকম হয়। তো চলেন আপনাদের ক্লিন করে দেখাই কীভাবে ক্লিন করতে হয়। যে এরকমভাবে এই চশমাটা, এই গ্লাসটা নোংরা হয়ে আছে আমার, আমি অনেক প্রায় কয়েকদিন যাবৎ এটা করি না, তো আজকে ক্লিন করব। তো এইভাবে প্রথমে এরকম লাগিয়ে নিতে হবে, এরকম স্প্রে করে দিব। স্প্রে করে দেওয়ার পরে এরকম একটু আলতো আলতো করে, তারপরে এভাবে একটু ঘষে নেব যেখানে যেখানে একটু স্পট আছে। এরপর এরকম একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেব। এরকম এই যে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলেই ক্লিন হয়ে যাবে একদম। তো এইভাবে সুন্দর করে ক্লিন করে নিলাম। দেখেন, এবার ক্লিন করার পরে একদম ঝকঝকে চকচকে, একদম নতুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে একদম নতুন গ্লাস। একবার চোখে দিলে একদম খুব ফ্রেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। এই হয়েছে গ্লাস, ক্লিন হয়ে গেল একদম। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করে ভালো উপকার পাইছি, তো আপনারাও এটা ব্যবহার করবেন এবং ব্যবহার করে আমাদেরকে জানাবেন এটা ব্যবহার করে আপনাদের কীরকম কী হলো, ভালো লাগলো বা খারাপ লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো আজকে আর কিছু বলবো না, যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তো আপনাদের মাঝে আমরা নতুন নতুন রিভিউ নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটায় একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।